এই যে এখন যারা বিরোধিতা করছেন, তখন কি তারা জানতেন না যে সেখানে শিবির রয়েছে, কিংবা তারা কি জানতেন না যে সেখানে ছাত্র সমাজের একটা অংশ তারা থাকতে পারে বা আছে? চেনেন তো সবাইকে, তাহলে তখন বিরোধিতা করেননি। এখন আমরা বৈঠকে গিয়েছি, সেটা নিয়ে এত আপত্তি কিসের? ফলে এটাই স্পষ্ট, এখানে আমরা কোনোভাবেই বিরোধী শিবিরের সঙ্গে জোট করতে যাইনি, কিংবা আমরা এখানে জাতীয় ছাত্র সমাজের সঙ্গে ঐক্য করতেও যাই নাই। আমরা সেখানে এই জন্যই গিয়েছি যে এখন যে সরকারে আছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন নেতা আসিফ মাহমুদ, সে একটি স্ট্যাটাস দিয়েছিল তার ফেসবুকে যে এখানে ছাত্র রাজনীতি, লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি এখানে থাকবে না। তো এখন বিষয় হচ্ছে যে এখানে লেজুর ভিত্তিক বলতে কি বোঝায় সেটা তিনি পরিষ্কার করেননি। সেই নানাবিধ ব্যাপার নিয়েই আমরা তার সঙ্গে আলোচনা করতে গিয়েছিলাম, এবং যাওয়ার পরে সেখানে অনেকেই উপস্থিত ছিলেন, অনেক ছাত্র সংগঠন সেখানে এসেছিলেন। সো কারা কারা এসেছে সেটা আমাদের হেডেক না, তার কারণ হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন এই কোটা বিরোধী মুভমেন্ট পরবর্তীতে হচ্ছে একেবারেই নয় দফা তারপরে এক দফায় আসলো, তখন আমরা কিন্তু প্রত্যেকটি ছাত্র সংগঠন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে প্ল্যাটফর্ম তার নেতৃত্বেই কিন্তু আমরা আমাদের যা ভূমিকা সেটা সর্বোচ্চভাবে রেখেছি। এখন যারা এটা নিয়ে বিরোধিতা করছেন যে শিবিরের সঙ্গে আমরা মিটিং করেছি, তাদের জ্ঞাতার্থে জানিয়ে দিতে চাই যে আমরা সেখানে শিবিরের সঙ্গে বৈঠক করতে যাই নাই, আমরা একান্তই লিয়াজি কমিটির সঙ্গে বৈঠকে গিয়েছিলাম গণ অভ্যুত্থানের অংশ হিসেবে। যখন আমরা আন্দোলনে গিয়েছিলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন আমাদেরকে ডেকেছিলেন যে ব্যানার ছাড়া আপনারা সকল দল মতের মানুষ এই প্ল্যাটফর্মের আন্ডারে এসে আপনারা আন্দোলন করতে পারেন, তখন কিন্তু আমরা এটা দেখিনি যে সেখানে ছাত্র শিবির আছে নাকি জাতীয় ছাত্র সমাজ আছে, কারা আছে। ফলে আমাদেরকে যখন এই লিয়াজি কমিটি বৈঠকে ডেকেছেন, তখন আমরা সেখানে এটা দেখতে যাই নাই যে এই বৈঠকে শিবির আছে কি নাই। তবে এখানে আপনাদের মাধ্যমে আরেকটা কথা জানিয়ে দিতে চাই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে লিয়াজি কমিটি, তারা এখানে একটি বিবৃতি দিয়েছে, সেই বিবৃতিতে তারা কয়েকটি বিষয় এখানে একেবারেই ভুলভাবে উপস্থাপন করেছে। এখানে তারা বলেছেন যে এক মাসের মতো এই ছাত্র আন্দোলনের মানে অন্যান্য ছাত্র সংগঠনের যে ব্যানার আছে সেটা ওপেন করবেন না, তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মেই আন্দোলন করবেন। বিষয়টা আসলে এরকম একদমই নয়, রাজনৈতিক যে ছাত্র সংগঠনগুলো রয়েছে তারা এখানে তাদের ব্যানারই রাজনীতি করবে, কারণ স্বৈরশাসক এখানে যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার, তারা বরং এখানে আমাদের রাজনীতি করার অধিকারকে কেড়ে নিয়েছিল, ফলে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা সেই স্বাধীনতাটা অর্জন করেছি। সুতরাং এখানে ছাত্র রাজনীতি বন্ধের তো কোনো প্রশ্নই নাই, এবং সেটার পায় তারা যদি করে তারা, তাহলে এই তারাও আওয়ামী লীগের একেবারেই উত্তরসূরি হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করবেন, আর একটু বললে বলা যায় যে হিটলারের উত্তরসূরি হিসেবে তারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করবেন। ফলে সেটা কখনোই এখানে সম্ভব নয়, কারণ ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা এই সভা সমাবেশের অধিকার থেকে শুরু করে সমস্ত গণতান্ত্রিক অধিকারকে আমরা এখানে অর্জন করেছি। প্রথম কথা হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে প্ল্যাটফর্মটা, তারা একটা লিয়াজি কমিটি গঠন করেছে, সেই লিয়াজি কমিটির ডাকে আমরা এখানে দেশের যারা ছাত্র সংগঠন রয়েছে, যারা এই যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান সেখানে আমরা অংশগ্রহণ করেছি, সে সকলকে ডাকা হয়েছিল, সেটার ডাকে আমরা গিয়েছি এবং আমরা আমাদের মতো করে আমাদের কথাটা সেখানে উপস্থাপন করেছি, এবং কিছু বিষয়ে আমাদের তাদের সঙ্গে কথা হয়েছে।